বিসমিল্লাহি রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি কোনো রান্নার টিপস নিয়ে আসিনি, কিংবা কোনো রান্নাও শেয়ার করতে আসিনি। আজকে আমি এসেছি কিচেন টিপস নিয়ে। সেটা হলো, আজকে আমি আপনাদের সাথে কীভাবে টাইলসালা ঘরের মেঝে পরিষ্কার করতে হয় সেটাই শেয়ার করব। আমার ঘরের মেঝেটা দেখেছেন কতটা নোংরা, আর টাইলসগুলো কতটা নোংরা হয়েছে, এটা আমি পরিষ্কার করব। এটা আমি কিভাবে পরিষ্কার করতেছি সেটা আমি শেয়ার করব। আর আমি এটা ক্লিন করতেছি রক টাইলস ক্লিনার দিয়ে। এটা আপনারা যে কোনো সুপার শপে কিংবা যে কোনো স্টেশনারি দোকানে খুঁজে পাবেন। আমি সেটা দিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর এভাবে ভালোভাবে ঘষে ঘষে মেঝেটা পরিষ্কার করে নিতে হবে, তাহলে কোথাও কোনো দাগ থাকলে সেটা উঠে যাবে। অনেক পুরাতন মেঝেতে টাইলস ময়লা থাকলে সেগুলো উঠতে চায় না, কিন্তু এই লিকুইডটা খুবই ভালো। এটা হলো রক টাইলস ক্লিনার, আর এটা দিয়ে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি মেঝেটা ব্রাশ দিয়ে ঘষে ঘষে। এখন পরিষ্কার করে নেব, যেটুকু আমি পরিষ্কার করেছি সেটুকু আমি পরিষ্কার পানিতে একটা কাপড় ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। এভাবেই আমি আমার পুরো ঘরের মেঝেটাই পরিষ্কার করে নিচ্ছি। আশা করি আজকের এই টিপস আপনাদের অনেক কাজে দিবে, কেননা সব সময় ঘরের মেঝেতে ময়লা, টাইলস যুক্ত বাসায় ঘরের মেঝেতে অল টাইম ময়লা হয়ে থাকে। আর এই টিপস শেয়ার করলাম যার কারণে আপনাদের ঘর পরিষ্কার করে অনেক ইজি হবে। এভাবে আমি কিভাবে পুরো মেঝেটা পরিষ্কার করলাম দেখে নেন। দেখুন কতটা ঝকঝকে দেখাচ্ছে আমার ঘরের মেঝে, কতটা ময়লা জমেছিল, দেখুন এখন পরিষ্কার হয়ে গিয়েছে। আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।